চক আজি হাইলাকান্দি জেলার উপ অঞ্চল তৃতীয়বারের কারণে বানপানী হয়েছে। আংকাই লঙ্কাই আর টসলা খাল দুইখান কাটাখাল নদীর নদী বাঙ্গনে ব্যাপকভাবে পূর্ব হাইলাকান্দির মানুষ ক্ষতিগ্রস্ত হবলে গিয়ে আছে। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রথম বানপানীর সময় আর দ্বিতীয় বানপানীর সময় দাবি উত্থাপন করেছিল যে অতি সোনকালে আংকাই লঙ্কাই আর টসলা খাল মেরামতি করবেন আর পূর্বাঞ্চলের মানুষক এলোকে জানে প্রাণে বাঁচাব লাগে। কিন্তু অতি শেহতীয়াকৈ জলসম্পদ বিভাগ আর জেলা আয়ুক্ত এনে নির্বিকার কাণ্ডরে আজি তৃতীয়বারের কারণে পূর্ব হাইলাকান্দির মানুষ জলমগ্ন হয়েছে। গতি আমি পুনর্বার হাইলাকান্দি জেলা আয়ুক্তগুলি আর জলসম্পদ বিভাগক আহ্বান জানাইছো যে আপনার ব্যর্থতা আপনার নেগলিজেন্স আপনাদের স্বীকার করবো আর মুখ্যমন্ত্রী কাইলৈ আমার হাইলাকান্দিতে আহি আছে। আমি অনুরোধ জানাইছো যে মুখ্যমন্ত্রীগুলিকে টসলাখাল আর আংকাই লঙ্কাই নদী বাঙ্গন পরিদর্শন করবো লাগে, ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো লাগে। দ্বিতীয়তে আজি কৃষিমন্ত্রী অতুল বরাক এটা কথা কই দিব বিচাৰিছো আর কৃষি কার্যালয় হাইলাকান্দি জেলা আয়ুক্তগুলিকে কব বিচাৰিছো যে আপনাদের এটা কথা স্পষ্ট যে পূর্বাঞ্চলের হাজার হাজার কৃষকর মূরত হাতত কপালত হাত দিবলগা হয়েছে, কিন্তু তারপিছতো আজিলেকে আপনাদের ব্যবস্থাখিনি নকলে আজি হাজার হাজার কৃষকসকলে ধান খেতি হোক হোক গম খেতি হোক বা মাছ খেতি হোক আন আন খেতিবিলাক তেওঁলোকে করে আছে, কিন্তু জলের তলাত সকল কৃষকসকলের এনে ধরনের অবস্থা হাহাকার হয়েছে। গতি কৃষি বিভাগে অতি সোনকালে ব্যবস্থা গ্রহণ করবো লাগে, জলসম্পদ বিভাগে ব্যবস্থা গ্রহণ করবো লাগে আর জলসম্পদ বিভাগের এনে ধরনের মহিমতালির কারণে পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষে আজি তৃতীয়বারের পানির তলাত থাকবলগা হয়েছে। গতি আমি আহ্বান জানাইছো জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যে আজি আংকাই লঙ্কাই টসলা খালের তিনবারকর পানিয়ে পূর্বাঞ্চলের কৃষকসকলের এনে ধরনের দুরবস্থা করেছে, ক্ষতি হয়েছে, এনে ধরনের হাহাকার করবলগা হয়েছে। গতি কৃষি বিভাগ জলসম্পদ বিভাগ আর এনে ধরনের জেলা আয়ুক্তর নেগলিজেন্সির কারণে আমি পূর্বাঞ্চলের মানুষ এনে দুঃখত থাকবলগা হয়। আমার জনপ্রতিনিধিসকলের নির্বিকার আর নিরাশ ভূমিকার কারণে আজি পূর্বাঞ্চল তিনবারের কারণে বানপানী হয়েছে। গতি মুখ্যমন্ত্রীগী কাইলৈ আমার হাইলাকান্দিতে আহিব, তেখেতক আমি দাবি জানাইছো যে অতি সোনকালে আংকাই লঙ্কা দেখক টসলা দেখক আর এই দুখন মাতাড়ি কেন ধরনের মেরামতি করবো লাগে মুখ্যমন্ত্রীগীয়ে ব্যবস্থা গ্রহণ করবো লাগে। তৃতীয়তে হাইলাকান্দি জেলা আয়ুক্তগীক কোথাও যে আপনাদের বারম্বার নদী বাঙ্গন মেরামতি করার পরও আজ বারম্বার আংকাই লঙ্কা দেখার পিছতো টসলা কাল যাবার পিছত আপনাদের এইবর মেরামতি করার কারণে ব্যর্থ হয়েছে, বিফল হয়েছে আর আপনাদের ব্যর্থতার কারণে বিফলতার কারণে হাইলাকান্দিতে এই অবস্থা হয়েছে। গতি আমি দাবি উত্থাপন করব খুঁজেছো যে মুখ্যমন্ত্রীগী কাইলৈ আহার পিছত হাইলাকান্দি আংকাই লঙ্কাই আর টসলা বাঙ্গন মেরামতি করবর কারণে কি ব্যবস্থা লোক রাজ্য করবর কারণে আহ্বান জানাইছো। অন্যতা এটা কথা কব বিচারিছো যে হাইলাকান্দি জেলার পূর্বাঞ্চলের কৃষকসকল যে দুরবস্থা হয়েছে মূরে কপালত হাত দিবলগা হয়েছে, এই ধরনের কার্যক্রমিকা তেওঁলোকে কেনে ধরনের মহীভূত করবো লাগে, এনে ধরনের কৃষকসকল কেনে ধরনের সহায় করবো লাগে সহযোগিতা করবো লাগে তার কারণে ব্যবস্থা গ্রহণ করবর কারণে যুব ছাত্র পরিষদে আহ্বান জানাইছো।